যৌনপল্লীতে মাত্র 7 বছর বয়সী শিশুদেরও যৌন ব্যবসার জন্য গড়ে তোলা হচ্ছে। রাজধানী ঢাকা থেকে 100 কিলোমিটার দূরে এই দৌলতদিয়ার যৌনপল্লীটি বাংলাদেশের লাইসেন্সধারী যৌনপল্লীর মধ্যে একটি। সমাজসেবা অধিদপ্তরের তথ্য অনুযায়ী বাংলাদেশে 18 বছরের বেশি বয়সের কোনো নারী স্বেচ্ছায় যৌন ব্যবসা করতে চাইলে তাকে স্থানীয় বা আদালতের কাছে আবেদন জানিয়ে অনুমোদন নিতে হয়। আদালতের হলফনামায় উল্লেখ করতে হয় যে তিনি এই পেশায় স্বেচ্ছায় এসেছেন, কারো চাপের মুখে পড়ে আসেননি। কিন্তু দৌলতদিয়ার এই যৌনপল্লীর অনেক নারীর সঙ্গে কথা বলে জানা যায় যে তাদের শিশু বয়সেই যৌন পেশায় বাধ্য করা হয়েছিল। বিবিসির শিক্ষা ও পরিবার প্রতিবেদক প্রাঙ্কি ম্যাক ক্যামলে সম্প্রতি দৌলতদিয়ার এই যৌনপল্লীটি ঘুরে দেখতে পান। পল্লীর এমন পরিবেশে হাজার হাজার শিশু বেড়ে উঠছে, যাদের বেশির এক পর্যায়ে এই পেশাকেই জীবিকার জন্য বেছে নিচ্ছেন। আবার অনেককে বাইরে থেকে পাচার করে এনে এই ব্যবসায় সম্পৃক্ত করা হচ্ছে। দৌলতদিয়ার নাম প্রকাশে অনিচ্ছুক এক যৌনকর্মীকে কয়েক বছর আগে এখানে পাচার করে আনা হয়েছিল। এখন বলতে গেলে এটাই তার স্থায়ী ঠিকানা। এখানে যখন আমাকে আনা হয় তখন আমার বয়স 19 বছর ছিল। আমার এলাকার একজন আমাকে কাজের কথা বলে এখানে রেখে যায়। আমার পুরো ইচ্ছার বিরুদ্ধে তারা এখানে থাকতে বাধ্য করে, বললেন ওই নারী। কৈশোরে পা দেওয়ার আগে থেকে যৌন ব্যবসায় জড়িয়ে পড়ার অভিজ্ঞতার কথাও জানিয়েছেন অনেক নারী। ওই যৌনপল্লীতেই তার জন্ম এবং নিজের মাকে তিনি পতিতাবৃত্তি করতে দেখে বড় হয়েছেন। মাত্র 11 বছর বয়সে এই পেশায় সম্পৃক্ত হন তিনি এবং তার ঘরে প্রথম গ্রাহক ছিলেন মাত্র 15 বছর বয়সী এক কিশোর। তিনি চাইলেই এই পল্লী থেকে বেরিয়ে যেতে পারেন, কিন্তু উপার্জনের তাড়নায় তাদেরকে ফিরতেই হয়। এখানে থাকতে কি আর ভালো লাগে, এখান থেকে বের হয়ে যেতে পারলেই তো ভালো। আমি মাঝে মাঝে বাইরে যাই, কিন্তু ফিরে আসতে হয়, কারণ আমার টাকার প্রয়োজন, বিবিসিকে তিনি বলেন। যৌনপল্লীতে বেড়ে ওঠা এই শিশুদের এমন পরিবেশে থেকে দূরে রাখতে দাতব্য সংস্থা দা সেভ দ্য চিলড্রেন একটি স্কুল প্রতিষ্ঠা করেছে, যেখানে যৌনপল্লীতে বেড়ে ওঠা 5 বছর বা তার বেশি বয়সী শিশুদের লেখাপড়ার ব্যবস্থা করা হয়েছে। সান্ধ্যকালীন ক্লাসও রয়েছে 12 বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য। এই শিশুরা যেন স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে সেজন্য স্কুলের শিক্ষকরাও কাজ করে যাচ্ছেন। সেখানকার এক শিক্ষক জানান যে যৌনপল্লীতে জন্ম নেওয়া শিশুদের উপর আশেপাশের পরিবেশের প্রভাব থেকেই যায়। অনেক মেয়ে শিশুই তাদের মায়ের মতোই হতে চাইত, এই জন্য চেষ্টা করে না তাদের কাছে পড়তে আসা শিশুদের দ্রুত স্বাভাবিক পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে। অনেক বাচ্চাকে দেখতাম শাড়ি পরত, আয়না নিয়ে চেহারা দেখত, মুখে লিপস্টিক দিত। তখন আমরা তাকে আদর দিয়ে ভালোবাসা দিয়ে বলতাম, সোনা এই কাজ করা যাবে না, মা পচা কাজ করে, এগুলো কাজ তো আমরা করব না, বললেন এক শিক্ষিকা। এছাড়া যাদের সামর্থ্য আছে তাদের জন্য একটি সেফ হোমের ব্যবস্থা করেছে সংস্থাটি। সেখানে বর্তমানে 7 থেকে 17 বছর বয়সী 20 জন মেয়ে রয়েছে। এই সেফ হোমে থাকার প্রধান শর্ত হল এখানে একবার আসলে তাদের কাউকে আর যৌনপল্লীতে ফিরে যেতে দেওয়া হবে না। তবে বিবিসির সংবাদদাতারা তাদের সঙ্গে কথা বলতে গেলে কেউই তাদের চেহারা দেখাতে বা পরিচয় প্রকাশে রাজি হননি। কেননা এই অঞ্চলের নারীরা এখনও বিশ্বাস করেন যে বাইরের কেউ যদি জানতে পারেন যে তারা এই এলাকায় জন্মেছেন বা বেড়ে উঠেছেন, তাহলে তাদেরকে কেউ চাকরি দেবে না, কেউ বিয়ে করবে না। এই সেফ হোমে থাকা একজন নারী এখানে এসেছিলেন যখন তার বয়স 9 বছর ছিল। এখানে তিনি লেখাপড়া শিখেছেন, এখন কাজ করছেন। কিন্তু যখন তিনি যৌনপল্লী ছেড়ে এসেছিলেন তখন তাকে তার সব বন্ধু বান্ধব ও প্রিয়জনদেরও ফেলে আসতে হয়, যাদের কারো সঙ্গেই এখন তার আর কোনো যোগাযোগ নেই। কিন্তু তার মতো চাইলে সবাই এই স্বাভাবিক জীবনযাপনের সুযোগ পান না, কেননা এই সেফ হোম কেবল সীমিত সংখ্যক মেয়েদের পুনর্বাসনের ব্যবস্থা করে থাকে। সেফ হোমে জায়গা না পেয়ে বিথি নামে একটি মেয়ের ভাগ্যে কী ঘটেছিল সেই বর্ণনাই দেন সেফ হোমে থাকা এক বান্ধবী। আমাদের পল্লীতে একটা মেয়ে ছিল, আমাদের চাইতে লম্বা এবং অনেক সুন্দর দেখতে। তাকে প্রতিনিয়ত চাপ দেওয়া হতো যৌনপল্লীতে কাজ করার জন্য।
তিনি বিবিসিকে জানান। সে এগুলো চাইতো না, সেফ হোমে আসতে চাইতো, কিন্তু সেফ হোমে তখন বাচ্চা নেওয়া বন্ধ হয়ে যাওয়ায় ওর জায়গা হয়নি। একদিন বিথির মা তার ঘরে জোর করে কাস্টমারে ঢুকিয়ে দেয় এবং ওই রাতেই কাস্টমার বের হয়ে যাওয়ার পরে বিথি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। বলেন তিনি, প্রতি শুক্রবারে এই সেফ হোমে থাকা মেয়েরা তাদের আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করার সুযোগ পান। অনেক মাই চান নিজেদের মেয়েদের ভবিষ্যতে যেন তাদের মতো বিভীষিকাময় না হয়, এই জন্য অনেকেই স্বেচ্ছায় তাদের মেয়েদেরকে এই সেফ হোমে রেখে যান। আমি চাই আমার মেয়ে পড়াশোনা করে বড় কিছু হোক, একটা সুন্দর জীবন পাক, তারা যত উপরে উঠতে পারে আমার কাছে ততই ভালো লাগবে। আমি চাই আমার বাচ্চা বড় হয়ে চাকরি বাকরি করুক, নিজের পায়ে দাঁড়াক, নিজে উপার্জন করুক, এটিই আমি চাই, জানান এক মা। এই মেয়েরাও আশা করেন এই সেফ হোম থেকে লেখাপড়া শিখে চাকরি করবেন, মাকে নতুন কোনো পরিবেশে নিয়ে যাবেন। আমি যদি চেষ্টা করে ভালোভাবে লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াতে পারি, টাকা ইনকাম করতে পারি, তাহলে অবশ্যই আমি আমার মাকে বাইরে রাখতে পারবো। এই সেফ হোমে প্রতিটি মেয়েকে মাসে একটি খরচ দিতে হয়, এর একটি অংশ দাতব্য সংস্থাটি বহন করলেও বাকিটা আসে মেয়েটির মায়ের যৌনপল্লির আয় থেকে।